এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। শান্তির পথে পৃথিবীটাকে সুন্দরভাবে গড়ি, এসো শান্তির পথে চলি। শান্তির দূত নবীজি মোদের শান্তি প্রতিষ্ঠায় দেখিয়েছেন আলোর পথ, চলো সেই পথে চলি। এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। ان الحمد لله ثم الصلاه والسلام على رسوله الامين الحنين الكريم الرؤوف الرحيم। সম্মানিত দর্শকবৃন্দ, যারা যেখান থেকে আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। তো প্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বছর ঘুরে প্রত্যেকটা মমিনের অন্তরে খুশির জোয়ার বইয়ে, প্রত্যেকটা মমিনের অন্তরে রাসুল প্রেমের যে জোয়ার সেটিকে উজ্জীবিত করে আমাদের মাঝে পবিত্র রবিউল আউয়াল অর্থাৎ এই রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়েলাদত শরীফের এই মাস ঘুরে ঘুরে আসে। তো তারই ধারাবাহিকতায় এই পবিত্র রবিউল আউয়াল মাসের বিশেষ দিন অর্থাৎ বারোই রবিউল আউয়াল, যেটিতে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করেছিলেন, শুভ ওয়েলাদত শরীফ তিনি তশরীফ নিয়ে এসেছিলেন, সেই দিনে সারা পৃথিবী এমন কোনো মখলুকাত নেই, এমন কোনো মানুষ নেই, এমন কোনো জিন নেই, এমন কোনো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নেই, মখলুকাত নেই, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট জগতের প্রত্যেকটা আনাচে কানাচে কেমন যেন একটা খুশির আমেজ, খুশির ঢেউ এবং সারাটা জগৎ জুড়ে আলোক ছটায় ভরে গিয়েছিল। তো আজকে আমরা সেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ওয়েলাদত শরীফের উপর ভিত্তি করে আপনাদের প্রশ্নের জবাব দেব এবং আলোচনা করতে যাব ইনশাআল্লাহ। এবং এ বিষয়ের উপর আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে রয়েছেন আপনাদের সুপরিচিত কাদেরিয়া তাইয়েবা আলিয়া কামিল মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরও রয়েছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস এবং প্রধান ফকিহ মুফতি উসমান গনি সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, আমি প্রথমেই আপনার কাছে, যেহেতু পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়েলাদত দুনিয়ার জমিনে হযরতে আমাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার উদর থেকে এই পৃথিবীতে, এটি কিন্তু তার প্রথম ওয়েলাদত নয়, অর্থাৎ এটি হয়তো পৃথিবীর একটা জন্ম হতে পারে, পৃথিবীর একটা শুভাগমন হতে পারে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাগত সৃষ্টি কবে থেকে? ধন্যবাদ। আমরা আলোচনায় আসার আগে যেহেতু একটা ফোন চলে আসছে, এক ভাই ফোন করেছেন, আমরা তার আলোচনা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে পবিত্র মিলাদুন্নবী শুভেচ্ছা, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকেও ঈদ মিলাদুন্নবী শুভেচ্ছা। আমি আয়াতুল্লাহ পাটোয়ারি লক্ষ্মীপুর থেকে বলছি। আচ্ছা, আমাকে আমাদের গোটা জাতিকে এই আয়াতটির ব্যাখ্যা বিশ্লেষণ একটু জানিয়ে দিবেন যতটুকু সম্ভব হয়। সূরা ইউনূস 58 নম্বর আয়াতে অনেকে বলে যে রহমত হিসাবে কোরআন এবং রমাদান, নবী আসরটাকে যদি রহমত পালন করা হয় তাহলে নবীও মানুষ, উনি ওই দিন মারা গেছে, তাহলে কেন ওনার মৃত্যু দিবস পালন না করে কেন খুশি উদযাপন করে? আর যারা খুশি উদযাপন করে তারা মুসলমানের কাতারে পড়ে না, এই ধরনের কথা বলে, তাদের কি বলা যায়? এবং এই আয়াতের বিষয়ে একটু আলোচনা করবেন। প্রথমেই আপনার মহতারাম আপনার এই প্রশ্নের উত্তর দিবেন, তার আগে আপনার ছোট্ট একটা অংশের প্রশ্নের একটা অংশের জবাব আমি বলে দিই। যদি কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ওয়েলাদত শরীফ বা তার শুভাগমন কিংবা তিনি যে রহমতের নবী এগুলো নিয়ে সংশয় প্রকাশ করে, কিংবা যদি কেউ এটা নিয়ে তার মনে কষ্ট থাকে, তাহলে কিন্তু ঈমান নিয়ে টানাটানি পড়ে যাবে। এই বিষয়টি সবার মাথায় রাখতে হবে। জি মহতারাম, ধন্যবাদ আপনাকে। আসলে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমনের এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এবং নবীজির পৃথিবীতে শুভাগমনটা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম আনন্দময় একটা ঘটনা, কারণ তিনি রহমাতুল্লিল আলামিন, সমগ্র সৃষ্টির জন্য যিনি করুণা, সেই সৃষ্টির শুভাগমনটা সমগ্র সৃষ্টির জন্যই রহমত এবং খুশি এবং আনন্দের।
এবং যে আয়াতটি আমার প্রশ্নকারী ভাই বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিদালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াতে দুটি বিষয়কে কেন্দ্র করে, উপলক্ষ করে আনন্দ করার অর্ডার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ জাল্লা শানু। একটা হলো আল্লাহর ফাদল অনুগ্রহ, আর একটা হলো রহমত। তো আল্লাহর ফাদল বা অনুগ্রহ কোরআনে কেরিম, আর রহমতকে এই আয়াতের রহমত শব্দের তাফসির হাদিস দ্বারা না করলেও কোরআনে কেরিম স্বয়ং কোরআনে এই আয়াতের তাফসির করে দিচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন বলে। এটাকে তাফসিরুল কোরআন বিল কোরআন বলা হয়, অর্থাৎ কোরআনে কেরিমের তাফসির কোরআনে কেরিম দ্বারা। এবং তাফসিরের যে ক্লাসিফিকেশন আছে, তন্মধ্যে সর্বোচ্চ মানের অথেন্টিক তাফসিরের নাম হলো তাফসিরুল কোরআন বিল কোরআন, এটার মধ্যে কোনো সন্দেহ থাকে না। সে কারণে অবি রহমাতিহি আয়াতের এই অংশ এবং ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল আলামিন দুটাকে যদি আমরা যোগ করি, তাফসিরুল কোরআন বিল কোরআন সর্বোচ্চ মানের অথেন্টিক এই তাফসিরের আলোকে এটা প্রমাণিত, পিয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত পৃথিবীতে শুভাগমন উপলক্ষ, এবং সেই উপলক্ষে ফালিয়া ফ্রাহুর অর্ডার স্বয়ং আল্লাহর, যে তারা যেন খুশি হয় আনন্দিত হয়। এই ঈদ মিলাদুন্নবীর মূল প্রতিপাদ্য বিষয়টা হলো এই জায়গায় আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর নিয়ামত। নয় শুধু নিয়ামত, বরং সর্বশ্রেষ্ঠ নিয়ামত যিনি পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, ওয়া আইয়ু নিয়ামাতিন আযমু মিনান নিয়ামাতি বিবুরুজি হাযান নাবিয়্যিন নাবিয়্যির রহমা। রহমতের নবী এটা ব্যাখ্যা আসছে, একটা ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি আব্দুল লতিফ বলছি। জি বলুন। হুজুর আমি বলছিলাম, এই মাসে অনেকে মিনার শরীফ পড়ে এবং আল্লাহ নবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে দুরুদ শরীফ পড়ে, কিন্তু তাদের মধ্যে কিছু লোক নামাজ পড়ে না, ঘুষ খায়। আল্লাহ নবী তো প্রতারক দেখে উম্মত বলে পরিচয় দিবেন না। তাদের এই দুরুদ শরীফ মিনার শরীফ এক পয়সা মূল্য আছে? এতেই ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আপনার, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্নের উত্তর আমরা দেব ইনশাআল্লাহ। তো এই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত হিসেবে হযরত ইবনে হাজার আসকালানির কথা বলছিলাম, তিনি বলছেন রহমতের নবী পৃথিবীতে শুভাগমন করা থেকে বড় নিয়ামত সৃষ্টির জন্য আর কি হতে পারে। এটা ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহের বক্তব্য, ইমাম সিউতি রহমতুল্লাহ সেটা কোট করেছেন। তাহলে এই যে নিয়ামত পাইয়া আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করব, ঈদে মিলাদুন্নবীর এই যে অনুষ্ঠান, সেই আনুষ্ঠানিকতার মূল যে সারৎসার সেটা হলো আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ তুমি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছ, আমরা অযোগ্য হলেও আল্লাহ আমাদেরকে দয়া করে সেই নিয়ামত দিয়েছেন। বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, দয়া করেছেন আমাদের উপরে। এই যে আল্লাহর পক্ষ থেকে এই দয়া, আল্লাহ নিয়ামত দিয়েছেন আবার স্মরণও করে দিয়েছেন যে আমি ঈমানদারদের উপরে বড় এহসান করেছি, ইজ বাআথা ফীহিম রাসূলা, তাদের উপর তাদের কাছে আমি একজন মহান সম্মানিত রসুলকে পাঠিয়েছি। আর রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার পবিত্র বেলাদত এবং ওয়াফাত, এই দুটার যে সংযোজন, আমার ভাই আয়াতুল্লাহ যেটা বলেছেন, আসলে প্রশ্ন করার জন্য কোনো ইস্যুও লাগে না, যোগ্যতাও লাগে না। তবে এই প্রশ্নে যে প্রশ্নকারীর উপরে অনেক ধরনের মানে অ্যাগ্রেসিভ প্রশ্ন, কাউন্টার প্রশ্ন তৈরি করে, সেটা হয়তো ওনাদের খবর নেই। তো যারাই প্রশ্নটা করেন, তো ওনারা ওয়াফাত নবী পালন করুক, তাইলে বুঝবো যে ওনারা যেটা পালন করেন আমরা কেন করি না, এটা ওনাদের কষ্ট, তাহলে প্রশ্নটা জায়গা মতো হয়। কিন্তু নিজে না করে আরেকজনকে করতে বলা, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তা আরেকজনকে করার জন্য বলা, এটা আল্লাহর অসন্তুষ্টি, বড় অসন্তুষ্টির কারণ। সেই জন্য বলার জন্য বলা, প্রশ্ন করার জন্য কোনো যোগ্যতাও লাগে না, কোনো ইস্যু বা উপলক্ষও লাগে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনটা, এটা আমাদের জন্য নিয়ামত। পেয়ারা নবীর পৃথিবী থেকে চলে যাওয়াটা, এটা আমাদের জন্য আপনার মানে ইয়ে ছিল, আমাদের জন্য অমঙ্গল হতে পারতো, কিন্তু পেয়ারা নবী বলে গেছেন, হায়াত খৈরুল লাকুম ওয়া মামাতি খৈরুল লাকুম, আমার
এখানে আসাটাও তোমাদের জন্য কল্যাণকর, এখান থেকে যাওয়াও তোমাদের জন্য কল্যাণকর। এক, দ্বিতীয়ত শোক পালন, এটা তিন দিনের রেস্ট্রিকশন আছে, এটা ওনাদেরও জানা, ওই যে বললাম প্রশ্ন করার জন্য কোনো যোগ্যতা উপলক্ষ লাগে না। থার্ডলি, পেয়ারা নবীর অফারটা 12ই রবিউল আউয়াল কিনা এটাও একটা মানে মতবিরোধপূর্ণ একটা ইস্যু। সুতরাং এই এগুলা শুধু বলার জন্য বলা এই প্রশ্নগুলো। আর পেয়ারা নবীর পৃথিবীতে আগমনটা যে এটাকে সেলিব্রেট করার একটা দিন, এটা হাজারো আপনার এভিডেন্স আছে। জি, আমি আপনার কাছে আবার আসবো। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি ফোনে কথা বলুন। আগমন করেছিলেন সেই দিনটাকে আমরা মিলাদের হিসাবে পালন করি, তো আমাদের অনেক আলোচনা আমি বিভিন্ন জুম্মাঘরে শুনেছি, বিভিন্ন মাহফিলে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাম এইদিকে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। ও তো আল্লাহের আগমন এবং দুনিয়া থেকে পরলোকগমন এই দুইটার ইচ্ছে আমাদের যে প্রশ্ন তো করলেন, প্রশ্নটা আসলে আওয়াজের সমস্যার কারণে আমরা কিছুটা বুঝতে পেরেছি। আর আরেক ভাই তার আগে প্রশ্ন করেছেন, আব্দুল লতিফ, তিনি বলেছেন যে নামাজ পড়ে না, ঘুষ খায়, অপরাধ করে, তারা এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করছেন, তাদের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি প্রিয় পাত্র হিসেবে গ্রহণ করবেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা প্রথমেই যে কথাটি বলতে চাই যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটি আল্লাহর কালাম কোরআনুল করিম এবং পেয়ারা নবীর মুখনিসৃত বাণী, সাহাবায়ে কেরামের জীবন চরিত এবং যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহা, উলামা, উদাবা এদের দ্বারা চর্চিত একটি আমল, এটি আমাদের মনে রাখতে হবে। তা আমলের ক্ষেত্রে তো বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে, কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নতে মুয়াক্কাদা, কিছু আছে সুন্নতে জায়েদা, কিছু আছে মুস্তাহাব বা উত্তম। তা পবিত্র ঈদে মিলাদুন নবী, নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করা, এটি কিন্তু সুন্নতে সাহাবা, সাহাবাগণের সুন্নত। নবীকে দাঁড়িয়ে মহব্বতে সালাতু সালাম পেশ করা, এটি কিন্তু মুস্তাহসান, এটি একটি উত্তম কাজ। আর আমরা যদি দেখি যে আল্লাহর হাবিবের যে এই ওয়াজাক্কিরুহুম বি আইয়ামিল্লাহ, যে নির্দিষ্ট কতগুলো দিন আছে আল্লাহর নির্ধারিত কতগুলো দিন, সেই দিনগুলো নিয়ে জিকির করা, আলোচনা করা, এটি একটি উত্তম কাজ, কোনো সন্দেহ নেই। তা আমরা দেখলাম যে আমার ভাই যে প্রশ্নটি করলেন যে এক ব্যক্তি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করেন, এটি তার দৃষ্টি হচ্ছে যে এটা ফরজও নয়, এটি ওয়াজিবও নয়, সুন্নত নয়, এরকম মনে করে এক, আর তার দৃষ্টিটা হচ্ছে যে এগুলো কাজ সে করছে। অপর দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখি যে লোকটি সুদ খাচ্ছে অথবা কোনো ঘুষের সাথে তার সম্পৃক্ত রয়েছে অথবা সে নামাজ পড়ছে না। আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু এগুলো আমল, কিছু আছে নেক আমল, কিছু আছে বদ আমল। ফামা ইয়া আমাল মিথকালা জাররাতিন খাইরা ইয়ারা, কেউ যদি কোনো ভালো আমল করে তাহলে সেই ভালো আমল করলে অবশ্যই এর প্রতিদান সে আল্লাহ রাব্বুল আলমীর কাছে পাবে। আর যদি কেউ কোনো বদ আমল করে, খারাপ আমল করে, তাহলে এর যে শাস্তিটা সেটাও কিন্তু ভোগ করবে। এমন নয় যে যারা এই পৃথিবীতে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করছে তাদের সবাই ঘুষ খাচ্ছে বা সবাই নামাজ পড়ছে না, এমনটি নয়। আবার এমনও আছে যে নবীর প্রেম, নবীর ভালোবাসা হৃদয় রয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সে নামাজ হয়তো বা কোনো কারণে তার ত্রুটি বিচ্যুতি হচ্ছে, এই জন্য সে নামাজ যদি কোনো কারণে না পড়তে পারে বা তাহলে সে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করবে, এটার জন্য শাস্তি আলাদা রয়েছে। কিন্তু এক ব্যক্তি নামাজ পড়ছে না, এই জন্য অন্য কোনো আর ইবাদতবন্দি করতে পারবে না, এমনটি নয়। তবে আমরা যে বক্তব্যটি বলতে চাই সেটি হচ্ছে যে যিনি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর জন্মে খুশি হবেন, সেই নবীর মিলাদকে যেমন মানব, সেই নবীর সিরাত আদর্শকে মানব। আল্লাহ নবী অসুস্থ হয়ে দুই সাহাবীর কাঁধে ভর করে তিনি নামাজের জামাতে অংশগ্রহণ করেছিলেন, তা আমরা নামাজও পড়ব,
সুদ ঘুষ অন্যায় যত রয়েছে, অপসংস্কৃতি যত রয়েছে, এগুলো থেকে আমরা নিজেদেরকে মুক্ত করে রাখবো। যেটা শরীয়তের একেবারে গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ, সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো। আর যেটা আল্লাহ পাক রব্বুল আলমী এবং তার পেয়ারা রসুল আদেশ করেছেন সেই কাজগুলো আমরা করব। কিন্তু কেউ নামাজ পড়ে না এই জন্য মিলাদুন্নবী পালন করতে পারবে না, এটি নয়। বা কেউ ঘুষ খায় বা সুদ খায় এই জন্য সে কোনো ভালো কাজ করতে পারবে না। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু শাস্তি রয়েছে, এটা আমাদের। এই মাসে আমরা কী পালন করবো, মিলাদুন্নবী না সিরাতুন্নবী? দেখুন, মিলাদ মানে হচ্ছে জন্মবৃত্তান্ত, আর সিরাত মানে হচ্ছে আদর্শ। মিলাদ এবং সিরাতের মধ্যে কোনো ডিভাইডেড করা এটা আমাদের জন্য শোভনীয় নয়। যে নবীর মিলাদ সেই নবীর সিরাত, তবে আগে হচ্ছে মিলাদ তারপর হচ্ছে সিরাত। একজন ব্যক্তি তো জন্ম হবে, জন্মের পরে আসবে তার আদর্শ। তো এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, আমরা যদি হাদিসের কিতাবগুলো খুলে দেখি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি কোনো বেদাতি নয়। ইমাম বুখারি যেমন তার লেখা কিতাব জামে সহিহ বুখারি, ইমাম তিরমিজির কিতাবটি সুনান তিরমিজি এটাও কিন্তু একটা জামে কিতাব। এবং মুহাদ্দিসিনে কেরাম বলছেন যেখানে সুনান তিরমিজির হাদিস তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহর নবী কেমন যেন কথা বলছেন। সেই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বাব আছে, আপনি জানেন ভালো করে, খন্ডের 203 পৃষ্ঠার মধ্যে এই বাবে মিলাদ শব্দের ব্যবহার হয়েছে। মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মিলাদ শব্দের অর্থটা কি সংক্ষিপ্ত ভাবে বলুন। হ্যাঁ, সেখানে মিলাদ শব্দের অর্থ বলা হয়েছে ওয়াক্তুল বিলাদা, জন্মকালীন সময় বা জন্মের সময় যে অত্যাশ্চর্য ঘটনাবলী ঘটে গেছে এগুলো নিয়ে আলোচনা করা, জিকির করা, এটাই মূলত মিলাদ বলি আমরা। এর আগে একটা শব্দ আমরা ব্যবহার করি ঈদ, যেমন ঈদ শব্দটি আমরা ব্যবহার করি, ঈদ বলা হয় কুল্লু ইজিতিমা ইল্লি সুরুর, যেটি আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী তিনি বলছেন যে প্রত্যেক সমাবেশ যেখানে একটু আনন্দ উদযাপন করা হয় সেটাকে ঈদ বলা হয়। তো যারা একথা বলেন যে বছরে দুই ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নেই, আমরা বলবো যে পারিভাষিক দৃষ্টিকোণ থেকে দুটো ঈদ, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আদাহা, কোনো সন্দেহ নেই, কেউ এটাকে ডিনাই করে না। কিন্তু এছাড়াও যে আরও অনেক ঈদ হতে পারে এটা আল্লাহ নবী নিজেই বলে দিয়েছেন। কিন্তু যারা বলেন, যে সমস্ত প্রিয় দোস্ত বন্ধুরা যারা বলেন আমাদেরকে একটু তির্যক দৃষ্টিতে যে বছরে দুটো ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ঈদে মিলাদুন্নবী এই নতুন ঈদ আবার কোথা থেকে আমদানি করলো, আমরা বলবো যে ঈদ কোথাও থেকে আমরা আমদানি করি নাই, আমরা আমদানি করেছি যেখান থেকে, যে প্রোফাইলটি থেকে নিয়েছি সেটি হচ্ছে আল্লাহর কালাম থেকে এবং পেয়ারা নবীর মুখ নিঃসৃত বাণী থেকে। আমরা যদি আল্লাহ নবীর বাণী থেকে বলি, সুনান তিরমিজির 773 নম্বর হাদিসে আল্লাহ নবী তিনি বলে দিয়েছেন যে ইন্না ইয়াউমা আরাফা, নিশ্চয়ই আরাফার দিন একটি দিন, এরপরে ইয়াউমুন নাহার কুরবানির দিন, আর এটা হচ্ছে ওয়া আয়ামুত তাশরিক, জিলহজ মাসের 11, 12, 13, এই তিন দিন, তিন দিন কুরবানির দিন, একদিন চার দিন, আরেকদিন হচ্ছে আরাফার দিন, এই পাঁচ দিন। এই পাঁচ দিনকে বলা হয়েছে ঈদুনা আহলাল ইসলাম, এটা মুসলমানদের জন্য ঈদের দিন। তো যারা বলেন যে কিতাবুল ঈদায়ন আছে, সলাতুল ঈদায়ন আছে, তাকবিরাতুল ঈদায়ন আছে, ঈদের দ্বিবচন আছে কিন্তু ঈদের বহুবচন নয়, তারা এই জন্য দুই ঈদের বাহিরে কোনো ঈদকে কল্পনাই করে না। অথচ ফোনটা নিয়ে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, আমি জানতে চাচ্ছিলাম হুজুর, যারা যারা কালো জাদু করেন বা কুফরি কালাম করেন, ওনাদের ওনাদের ব্যাপারে মানে ওনারা কি, ওনাদের কি নামাজ কি কবুল হবে বা অন্য কোনো ইবাদত কি কবুল হবে? ধন্যবাদ। যারা কালো জাদু করেন কিংবা কুফরি কালাম করেন তাদের ঈমানের ব্যাপারে উনি জিজ্ঞেস করছেন। যে দেখুন, আল্লাহ নবী সহিহ বুখারী হাদিসে বলেন ওয়াজিতানিবু আনিস সাবিল মুবেকাত, তোমরা ধ্বংসাত্মক 60টি গুণা থেকে বেঁচে থাকো, তার মধ্যে একটি হচ্ছে সেহের, জাদু, জাদু টনা করা, এটি কিন্তু এটি কবিরা গুণা, গুণাহে কবিরা। কেউ যদি এরকম গুণাহে কবিরা যদি হালাল মনে করে করে তাহলে তো ইমানের মধ্যে খলোলিয়াত সৃষ্টি হয়ে যাবে, আর এমনি যদি গুণাহে কবিরা করে তাহলে সে ইমান থেকে খারেজ হবে না, এটা আহলে সুন্নাল জামাতের আকীদা। কবিরা মুরতাকিবে কবিরা, কবিরা গুণা করনেওয়ালা ব্যক্তি হবে, এই জন্য তার অবশ্যই মস্ত বড় গুণা হবে। আমরা যে কথাটি বলছিলাম যে ঈদের বহুবচন রয়েছে, আল্লাহ নবী আল মুজামুল কাবিরে তবরানির মধ্যে বলছেন যে সাইয়েনো আয়াদাকুম বিত তাকবির, যে তোমরা ঈদসমূহকে তাকবির দ্বারা সুশোভিত করো। আরেকটি হাদিসে যেটা সুনান ইবনে মাজার মধ্যে আল্লাহ নবী বলছেন যে ইন্না ইয়াউমাল জুমআতে সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, ওয়া আফদালু ওয়া আযামু মিন ঈদুল আযহা, এই জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম, ফিহি খামসু খিসাল, পাঁচটি বৈশিষ্ট্য আছে এই কারণে। তো যদি জুমার দিনটি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয় তাহলে এই বছরের মধ্যে প্রায় 52 থেকে 53টি সপ্তাহ রয়েছে, সেই 52টি ঈদ রয়েছে। তো তারা বলেন যে ঈদুল ফিতরের তো তাকবীর আছে, আলাদা নামাজ আছে, ঈদগাহে নামাজ পড়ি আমরা, ঈদুল আজহার একই আছে, কুরবানি আছে, তো আপনাদের ঈদে মিলাদুন্নবীর আলাদা তাকবীর কথায়, আলাদা নামাজ কই, আপনারা আলাদা কেন ঈদগাহে যান না? তা আমরা খুব আদবের সাথে অত্যন্ত নম্রভাবে আমরা একটু বলতে চাই, এ ধরনের প্রশ্নগুলো যারা করছেন তারা কিন্তু একেবারে শিশুসুলভ আচরণে বলছে না, তারা কিন্তু অনেক জ্ঞানী গুণী স্কলার দাবি করছেন, নামের আগে ডক্টরেটও আছে অনেকের,
এগুলো কিন্তু বড় মুফতি আজম, শাইখুল হাদিস এরকম কথা কিন্তু তারা বলছেন। তা আমরা তাদেরকে বলবো যে ঈদে মিলাদুন্নবীর জন্য যদি আলাদা তাকবীর খুঁজেন, আলাদা নামাজ খুলেন খুঁজেন, ঈদগাহে যাওয়ার জন্য আপনাদের বিভিন্ন ধরনের অনেক যোগ এবং শোক আছে, তা আমরা বলবো যে আল্লাহর নবী দে আরাফার দিনকে ঈদের দিন বললেন, জুমার দিনকে ঈদের দিন বলেন, তো এই জুমার ঈদের তাকবীরগুলো আলাদা হবে আমাদেরকে একটু সার্চিং করে স্ক্যানিং করে দেখাই দোক, তারপরে এটা আলাদা নামাজ দেখো। কারণ তো জানি যে জোহরের চার রাকাত ফরজের দুই রাকাত হলো নামাজে আর দুই রাকাত হলো খুতবাতে, তা আলাদা নামাজটা কোথায়? তাহলে যদি জুমার দিনের আলাদা নামাজ না থাকে, আলাদা তাকবীর না থাকে, তারপরে আপনি যদি দেখেন যে আরাফার দিনের আলাদা কোনো তাকবীর নেই, আলাদা কোনো নামাজ নেই। এছাড়াও সহি বুখারির 45 নম্বর হাদিসে যে হাদিসটি এসেছে সেটা হচ্ছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বসা একই ইহুদি এসে বলেন, ওমর তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো তাহলে লাত্তাখাদনা দালিকাল ইয়াউমা ঈদান, এই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। আমরা আপনার এই হাদিসগুলো থেকে জানতে পারলাম যে ঈদে মিলাদুন্নবী বলাটা হচ্ছে যথাযুক্ত এবং এটি বলা হচ্ছে শ্রেয় এবং এটাকে সাইয়্যিদুল আয়াত বলছেন। আল্লামা কুতুবউদ্দিন হানাফি তার তারিখে মক্কার মধ্যে বলছেন যে ইন্না হাদাল ইয়াউম, নিশ্চয়ই ঈদে মিলাদুন্নবী অথবা সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ, এটা আমাদের বক্তব্য নয়, আল্লামা কুতুবউদ্দিন হানাফি তিনি এই বক্তব্যটি দিয়েছেন। ধন্যবাদ। একটা ফোন চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হুজুর আমি চুরং থেকে বলছিলাম। জি বলুন। হুজুর আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে শবরাত এবং শবে কদরের সময় জি যে 12 রাকাত নামাজ পড়ি, সেটা আমাদের এলাকায় জামাতের সাথে পড়া হয়, এটা কি জামাতের সাথে পড়া যায়? আচ্ছা, ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। মহতারামা, আমাদের কাছে এর আগেও একটা প্রশ্ন কিন্তু এসেছিল, এক ভাই প্রশ্ন করেছিলেন, তার প্রশ্নটা একটু আমরা আওয়াজের কারণে, আওয়াজ বিভ্রাটের কারণে, শব্দ বিভ্রাটের কারণে শুনতে পারিনি। তো সেটি সম্ভবত তিনি এটাই জিজ্ঞেস করতে চেয়েছিলেন যে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটা আসলে আমরা ঈদে মিলাদুন্নবী মাহফিল করে থাকি, বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, তারা এগুলোকে, যারা এটাকে মানে না, তারা এগুলোকে কাউন্টার দেওয়ার জন্য তারা দোয়া মাহফিল কিংবা অন্য কোনো নাম দিয়ে কোনো একটা মাহফিল করে থাকেন, এটা কতটুকু যুক্তিযুক্ত? এবং ভাই একটু আগে যেটা প্রশ্ন করলেন এইমাত্র যে শবে বরাত শবে কদরের নামাজ অনেকে জামাতবদ্ধ হয়ে মসজিদে পড়ে থাকেন, এটি কি আমাদের হানাফি মাযহাব অনুযায়ী বৈধ কি না? ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রশ্নটা যেটা সংক্ষেপে আমরা জবাব দিই, আমরা আমাদের প্রাসঙ্গিক জায়গায় যাচ্ছি। দেখুন, আউলিয়া কেরামের মধ্যে অনেকেই নফল নামাজ জামাতে পড়েছেন কেউ কেউ, তবে ফেখা এবং ফতোয়ার আলোকে, ফতোয়া ইসামি সহ যে সকল ফতোয়া আছে, বিশেষ করে হানিফি মাজহাবের ফতোয়া, সেই ফতোয়াগুলোর বক্তব্য হলো সকল ধরনের নফল নামাজ, তারাবির নামাজ ব্যতীত সকল ধরনের নফল এবং সুন্নত, এগুলো জামাতে আদায় করা মাকরুহ। এটা হলো ফেখা ফতোয়ার আলোকে এই ফতোয়া। আর বড় পীর আব্দুল কাদের জিনের রহমতুল্লাহ গুনিয়াদুল তালিবিন, সব আপনারা জানেন হযরত আব্দুল কাদের জিনের রহমতুল্লাহ হাম্বলি মাজহাবের ছিলেন, তো মাজহাবগত ভিন্নতাও আছে এবং সুফিয়া কেরামের সেই কিছু আমল সেখানে আছে, তবে ফেখা ফতোয়ার আলোকটা মাকরু। আর যেটা বললেন কাউন্টার দিয়ে মিলাদ মাহফিলের বিপরীতে দোয়া মাহফিল করা, আমি মৌলানা ওসমান গনি সালিহির ওই বক্তব্যটা রেশ ধরে বলবো যে ঈদ মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী, সিরাতুন্নবী এই পেয়ারা নবীর আদর্শ, এটা কার জন্য পাথেয় নয় আমাকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিন্তু ঈদে মিলাদুন্নবীকে কাউন্টার দেওয়ার জন্য যখন সিরাতুন্নবী মাহফিল করা হলো, তখন সেটা আর আপনার থাকলো না, সেই জায়গায় থাকলো না, এটা কাউন্টার হিসেবে ব্যবহার করা হলো। অথচ ঈদে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী দুটি আমাদের জন্য আপনার গ্রহণীয়। অনুরূপভাবে আপনি যেটা বলতেছেন মিলাদ মাহফিলের বিপরীতে দোয়া মাহফিল, এটাও এখন কিছু কিছু জায়গায় চর্চিত হয় এবং খুব আশ্চর্য হই আমরা, দোয়া মাহফিলের জন্য ওই ইন্তেজাম হয়, আপনার কোরআনে কেরিম তেলাওয়াত হলো, তারপরে পেয়ারা নবীর দরুদ শরীফ তেলাওয়াত করা হলো, মুনাজাত হলো, আবার তাবারুকও হলো, হলো না শুধু দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া। তো আমার অনেক ভাইয়েরা বিভিন্ন ইজমের বা বিভিন্ন দলের সাথে রিলেটেড ভাইয়েরা বললো না না মিলাদ মাহফিল করা যাবে না, দোয়া মাহফিল করবো, মিলাদ মাহফিল বললে যায় না, দোয়া মাহফিল বললে যায়, কারণ মিলাদ মাহফিল বেদাত রসুল করে নেয়, সাহাবিরা করে নেয়, আর দোয়া মাহফিল এটা বেদাত নয়। তো আমি এই মিলাদ মাহফিলটা আপন জায়গায় রেখা, দোয়া মাহফিলটাকে যদি অ্যানালাইসিস করি, কোরআনে কেরিম তেলাওয়াত করা, তারপর একটু দরুদ শরীফ পড়া, দোয়া মুনাজাত করা, তারপরে তবারক বিতরণ করা, আলাদা আলাদা এটাকে বিবেচনা না করে যদি প্যাকেজ বিবেচনা করি,
কিয়ামতের আগে পর্যন্ত কেউ দেখাইতে পারবে এই কোনো প্যাকেজ পেয়ারা নবী প্যাকেজ করেছে, সাহাবাই কেরাম এই প্যাকেজ করেছে? হ্যাঁ, আলাদা আলাদা কোরআনে করিম তেলাওয়াত এটা সওয়াবের কাজ, পেয়ারা নবী দরুদ শরীফ সওয়াবের কাজ, আর মোনাজাত দোয়া মোনাজাত সওয়াবের কাজ, তাবারক বিতরণ মানুষকে খাবার দেওয়া সওয়াবের কাজ, আলাদা আলাদা বিবেচনা করলে সবগুলোই কিন্তু আপন জায়গায় উত্তম আমল। কিন্তু প্যাকেজ যদি বিবেচনা করেন তাহলে ওখানে নাই পাওয়া যাবে না। অনুরূপভাবে এবার মিলাদ মাহফিলে আসেন আপনি, কোরআনে করিম তেলাওয়াত হয়, তারপরে পেয়ারা নবীর দরুদ সালাম হয়, দোয়া মোনাজাত হয়, তাবারক হয়, অতিরিক্ত যেটা হয় নবীকে দাঁড়াই একটু সালাম দেওয়া হয়, তাহলে এই দাঁড়াইয়া সালাম দেওয়া ছাড়া বাকি সবটাই কিন্তু সেম, এটা যা এটা তা, এটা যদি থাকে এটাও থাকবে, এটা যদি জায়েজ হয় এটাও জায়েজ হবে। এখন তো এটা না জায়েজ কেন হলো, তাহলে বুঝে যাচ্ছে ওই অবশিষ্ট যেটা আছে এক এটার কারণে। এখন দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া এটা এত একটা কষ্টের, এত একটা আপত্তিকর জিনিস হয়ে গেল যে এটা থাকার কারণে এটা বেদাত, জাহান্নামীদের আমল, এবং এমনও বলা হয় যে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়াই যথেষ্ট। আসলে আমাদের বর্তমানে, হ্যাঁ খেয়াল করুন বিষয়টা, জি বলুন, এমন একটা অবস্থা দাঁড়িয়ে গিয়েছে। দেখুন, আমরা বিভিন্ন মিডিয়াতে এমনও অনুষ্ঠান দেখেছি যে সারা মিডিয়া জুড়ে তারা ওয়াজ করলেন, যে তাও কিন্তু আবার শবে বরাতের রাতে ওয়াজ করছেন যে শবে বরাত বলতে কিছু নেই, শবে বরাতে হালুয়া রুটি খাওয়া নিষেধ, শবে বরাত নিয়ে কোনো মাহফিল করা যাবে না, এই দিনে বাসায় ঘুমিয়ে থাকতে হবে, এই দিনে মসজিদে যাওয়া নাই, এই বিভিন্ন ধরনের তারা বিষদগার করলেন শবে বরাত নিয়ে। করার পরে তারা ওই রাত্রিতেই কিন্তু করছেন, শেষে বললেন আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এই পবিত্র রজনীর পরিপূর্ণ বরকত নসিব করুন, আমিন বলে তিনি অনুষ্ঠান শেষ করলেন। শুধু এটা না, আরো আরো সুন্দর কথা হচ্ছে যে আপনি এই রাতে যদি কিছু নাই থাকে তাহলে আপনি এই রাতের বরকতের বিরুদ্ধে আপনি টেলিভিশনে কেন অনুষ্ঠান করতেছেন? না, আবার বরকত নসিব করুন, বরকত নসিব করুন বলতেছেন। শুধু এটা না, আপনার এই যে যারা এই এই বিষদগারগুলো করেন আর কি, আমরা বিষদগার করব না, তাদের আমলগুলো বলবো। রসুল করেন নাই, সাহাবিরা করেন নাই, তাবেঈরা করেন নাই, প্যাকেজ যদি বিবেচনা করা হয় তাহলে এটাও তো ছিল না। তো এখন যেটা হচ্ছে যে মিলাদ মাহফিলের বিকল্প হিসেবে দোয়া মাহফিল চালিয়ে দেওয়া হচ্ছে, অথচ দোয়া মাহফিল যে এই প্যাকেজটাও যে তাদের বলা নীতিমালার আলোকে বেদাত। একটা ফোন নিয়ে আমরা সামনে কথা বলছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তারপরে আবার এক রাকাত যখন নামাজ পড়ি ভুলে করে আবার ওই সুরাটাই সুরা ফাতিহার সাথে পড়ে ফেলছি, এটা নামাজটা ঠিক হবে কি না? এটা কি আপনি নফল নামাজের কথা বলছেন? দেখুন, এক সুরাই দুই রাকাতে তেলাওয়াত করা ফরজ নামাজে যদি হয়ে থাকে মাকরুহে তানজিহি, আর ফরজ নামাজ ছাড়া সুন্নত বা নফলে যদি হয় তাহলে মাকরু হবে না, জায়েজ হবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমার মনে হয় প্রশ্নটা ক্লিয়ার, জবাবটা। তো মূলত কথা হলো মাকরুহে তানজিহি জিনিসটা একটু বুঝিয়ে দেন। মাকরুহে তানজিহি মানে একেবারেই এটা কোনো গুণা নয়, মাকরুহ তানজিহি কোনো গুণা নয়, অনুত্তম অর্থাৎ উত্তমতার বিপরীত, এটা হলে একটু ভালো হতো আর এটা মানে ততটা এটার মতো ভালো হলো না আর কি, কিন্তু গুণা নয় সেটা, এবং নামাজের ক্ষতিও হবে না, কোনো সৌসুদ্ধও লাগবে না। মিলাদুন্নবীর কথা বলছিলাম, মাওলানা ওসমানগঞ্জ সালি ঈদের কথা বললেন। দেখুন, দুই ঈদ ইসলামে, দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই, অনেকগুলো ঈদের সন্ধান দিয়েছেন উনি হাদিস শরীফ থেকে। ওই জায়গা কিন্তু ওনারা যাবে না, কারণ ওখানে গেলে ওনার আটকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোরআনে কারিমে ঈদ শব্দটা একবার এসেছে 30 পারায়, ওই একবার যেটা এসেছে, ঈদ তো দুইটা, কোরআনের মধ্যে ঈদ শব্দ একবার কেন আসলো? এবং এই একবার যেটা এসেছে এটা কিন্তু ঈদুল ফিতরের ক্ষেত্রেও নয়, ঈদুল আজহাকে বোঝাবার জন্য নয়, অর্থাৎ ইসলামের বিদিত শতসিদ্ধ যেই ঈদ, সেই ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহার একটার প্রসঙ্গেও কিন্তু ওই ব্যবহৃত ঈদ শব্দটা নয়, এটা আসছে ঈদের নেয়ামত, নেয়ামত প্রাপ্তির ঈদ। তাহলে কোরআন প্রমাণ করছে থার্ড ইস্যুতে, থার্ড উপলক্ষ আউট অফ ঈদ এ ঈদুল ফিতর অ্যান্ড ঈদুল আজহা, থার্ড ইস্যুতে ঈদ শব্দের ব্যবহার স্বয়ং কোরআনে হয়েছে,
আর যখন বলা হয় যে ইসলামে দুটি ঈদ মাত্র, তৃতীয় কোনো ঈদ নেই, তাহলে প্রকারান্তরে এটা কোরআনে কেরিমের বিপরীত একটা বক্তব্য হচ্ছে না? অবশ্যই কোরআনে তো তৃতীয় ইস্যুতে ঈদ শব্দ ব্যবহার হয়েছে। এবং যেই পাঁচ দিন ঈদের কথা বললেন, জুমার দিন ঈদের কথা বললেন, জুমার দিনে এটা তো একেবারেই সাধারণ মুসল্লিরা পর্যন্ত জানে যে সাপ্তাহিক ঈদের দিন এটা। তাহলে পেয়ারা নবী যেখানে জুমার দিনকে ঈদের দিন বলেছেন, আর সেই নবীর উম্মতে আমি বলতেছি না ইসলামী ঈদ দুইটা, তাহলে এই হাদিসকে অস্বীকার করা হচ্ছে না? পেয়ারা নবীর এই এই বক্তব্যটাকে অস্বীকার করা হচ্ছে না? সেই জন্য ওই যে প্রথমে বললাম যে প্রশ্ন করার জন্য কোনো যোগ্যতাও লাগে না, কোনো ইস্যুও লাগে না, প্রশ্ন এমনিই করা যায়। তবে এই প্রশ্ন যে আরও অনেক ওনার বিরুদ্ধে কাউন্টার প্রশ্ন তৈরি করে অটোমেটিক, সে খবর কিন্তু নাই। সে কারণেই বলার সময় আমাদের হুঁশিয়ারে বলতে হবে, মূলত পেয়ারা নবীর পৃথিবীতে আগমনটা এটা সৃষ্টি জগতের জন্য আনন্দের। এখন ফি কুলুবিহিম মারাদুন যদি হয়, অন্তরে যদি অসুস্থতা থাকে, তাহলে এই এই পয়েন্টটা আমি একটা প্রসঙ্গ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তাদের এই যে বিভিন্ন রকম ঈদে মিলাদুন্নবী সাল্লাম নিয়ে, অর্থাৎ রাসূল পাক সাল্লাম রিলেটেড যতগুলো উপলক্ষ আছে, এই সবগুলো নিয়ে যদি ইনাদের মাথা ব্যথা বা যেটাই আমি বলি যে অন্তরের ভিতরে তাদের জ্বালা যন্ত্রণা হচ্ছে, যার কারণে তারা এত বিষাক্ত ফতোয়াগুলো তারা দিচ্ছেন, আজকে আমরা দেখছি, দেখুন এটা আমাকে বলতেই হবে যে বর্তমান ফ্রান্সে রাসূল পাক সাল্লামকে নিয়ে যে ব্যঙ্গাত্মক চিত্র প্রদর্শনী, কার্টুন প্রদর্শনী, এবং সেটিকে আবার বড় বহুতল ভবনের গায়ে সেটিকে প্রজেকশন করে দেখানো, এই যে তারা একটা ছবি তৈরি করে রাসূল সাল্লামের ব্যঙ্গাত্মক চিত্র তৈরি করে তারা হুজুরকে অপমানের ব্যবস্থা তারা করেছে, এর থেকে কি কোন অংশে কম অপমান বা কোন অংশে কম ক্ষতি হচ্ছে আমাদের ইসলামের, যারা আজকে রাসূল পাক সাল্লামের মহাব্বতের যে বিষয়গুলো আছে এগুলোকে মানুষের অন্তর থেকে সরিয়ে দিয়ে তাদেরকে কাট্টা কাফের বানানোর চেষ্টা করতেছে? আমি কোরআনে কেরিম একটা আয়াত এখানে কোট করতে চাই, আপনি সন্ধান পেয়ে যাবেন কাদের এরকম অ্যালার্জিটা হয়। আল্লাহ বলছেন, ওয়াইদা ক্বীলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তাদেরকে দুটো জিনিসের দিকে যখন আহ্বান করা হবে, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আল্লাহর রসুল, আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিন, মুনাফিক যারা তারা ইয়াসুদ্দুনা আনকা, রসুল থেকে তারা রিয়াকশন দেখাইয়া চলে যাবে, নট ফ্রম কোরআন, রসুল থেকে। তাহলে মুনাফিকদের অ্যালার্জিটা হলো রসুলকে নিয়ে। সারা পৃথিবী কি দেখুন আল্লাহকে নিয়ে ব্যঙ্গাত্মক এরকম হয়, তবে রেশিওতে কম। তাদের টার্গেট একটা ছোট শ্রেণী ছাড়া, তাদের মূল টার্গেটটা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই আচরণটা দুর্ভাগ্যজনকভাবে মুসলমান নামধারী কিছু মানুষের মধ্যে এসে গেছে। এই যে পেয়ারা নবীকে সালাম দাঁড়াই একটু সালাম দিলে রিয়াকশন হয়, কেন আমার দাঁড়িয়ে সালাম দেওয়ার এতটুকু সম্মান পাওয়ার যোগ্যতা মর্যাদা পেয়ারা নবীর নাই? আমরা একজন আরেকজনকে দাঁড়াইয়া সালাম দিই, আমি যেই সালামটা পেয়ারা নবীকে দিচ্ছি এতটুকু পাওয়ার যোগ্যতা আল্লাহ পেয়ারা নবীকে দেন নাই? কেন সেই অ্যালার্জিটা পেয়ারা নবীর প্রতি, কি কারণে? সেই জন্য আপনি দেখেন মহাব্বতের যত আমল আছে, এই যে মহাব্বত ছাড়া তো ইমান হবে না, এটা সহিহ বুখারী হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি। এখন এই যে মহাব্বতের যে আমলগুলো, মিলাদ শরীফ বলেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাম বলেন, পেয়ারা নবীর জিয়ারত বলেন, পেয়ারা নবীর আপনার দরুদ সালাম বলেন, সবগুলোই হলো পেয়ারা নবীর মহাব্বতের আমল। এই জায়গাগুলোতে সব খুঁত খুঁজে বেদাত, হাজারো বেদাত আপনার হচ্ছে, করে যাচ্ছে, টেলিভিশনে বসে যে ফতোয়া দিচ্ছে, হাজারো ধর্মীয় বিরোধী অনুষ্ঠান, আচার অনুষ্ঠান কিন্তু চলছে। আপনি তাফসিরুল কোরআন মাহফিলে যে প্যাকেজ, জি আপনি এটা একটু অ্যানালাইসিস করেন, কে না করে তাফসিরুল কোরআন মাহফিল? এই যে সাজ গোজ করে প্যান্ডেল এবং স্টেজ করে, আপনার মাইকিং করে, লাইটিং করে, আপনার পোস্টার লিফলেট করে, এরকম কোনো প্যাকেজ রসুলের যুগে ছিল? আল্লামা আবুল কাসেম, আমি একটু এখানে যোগ করতে চাই, সেটা হলো যে যারা এই নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করাটাকে নাজায়েজ বলেন বা হারাম ফতোয়া দেন, তারা সামান্য একটা কাগজের একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা ঘোষণা হয়েছে এখনও পর্যন্ত পায় নাই, হাতেও পায় নাই, এটার জন্য যদি শুক্রানা মাহফিল বৈধ হয়, এটা তো বৈধ, তারা শুক্রানা মাহফিল করছে, গোটা পৃথিবী দেখেছে। 68 বছর আগে রফিক সালাম বরকত জব্বার, এরা 52 ভাষা আন্দোলনে তারা শহীদ হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ, একটা ভাষার জন্য শহীদ হয়েছে, তাদেরকে যখন প্রতি বছর 21 ফেব্রুয়ারি আসে আমরা বলি সালাম সালাম হাজার সালাম, দেশের একটা ভাষার জন্য শহীদ হলো, উত্তম কাজ করেছে, ভাষার স্বাধীনতা স্বকীয়তা আমরা পেয়েছি, এই একটা এটার বদলতে যদি আমরা হাজার হাজার
সালাম পেশ করতে পারি রফিক সালাম বরকতের জন্য। তে যেই নবীর জন্য ইমান ইসলাম, যে নবী না হলে কুল কায়নাতের কিচ্ছু হতো না, সেই নবীকে একটু সালাম দিলে কেন আমার শরীরের মধ্যে অ্যালার্জি হবে? এটা তো হওয়ার কথা না। সর্বোচ্চ মহব্বতটা তো আমাদেরকে নিতে হবে। এছাড়াও আমি ওই জন্য ওই কথাটা বললাম তাদেরকে, যে আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গাত্মক চিত্র করে একে তাকে অপমান করা হচ্ছে, সেজন্য আপনারা মিছিল করছেন, মিটিং করছেন। আপনারা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে খেলা করে উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছেন, উল্টাপাল্টা কথা বলছেন, মানুষকে শেরকের তকমা দিচ্ছেন, বেদাতের তকমা দিচ্ছেন, এটা কোন ধরনের কষ্ট নয়? এটা কি কষ্ট নয়? না অবশ্য। আমরা আর যদি আরেকটু বলি যে আমাদের দেশে যখন 16 ডিসেম্বর হয়, আমাদের দেশে যখন 26 মার্চ হয়, তখন কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সবুজের বুকে লাল একটি পতাকা, যেটি চ্যানেলের বুকে ধারণ করে আসছে, যে সবুজের বুকে লাল, এই চ্যানেলের যে আমাদের স্লোগানটা বা সেখানের যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি, তা আপনি দেখুন এই পতাকাটি হৃদয়ে বাংলাদেশটি, তাহলে সেই একটা সবুজের বুকে লাল এই পতাকাটাকে উত্তোলন করার সময় যখন এই পতাকা উত্তোলন করা হচ্ছে, তখন আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের মন্ত্রিপরিষদ বর্গ, সচিববর্গ, মুসলিম অমুসলিম, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, সবাই কিন্তু এই একটি পতাকা, এই পতাকার সম্মানে, ইজ্জতের সম্মানে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। পতাকা একটা নাথিং ব্যাপার, একটা পতাকার সম্মানে যদি দাঁড়ানো যায়, তাহলে এরকম কোটি কোটি দেশ কিছুই হতো না, যে নবীর জন্য সেই নবীকে মহব্বতে দাঁড়িয়ে একটু সালাম দিব। এখানে তো রেস্ট্রিকশন থাকার কোনো কথা নয়। যেখানে আল্লাহর হাবিবের গগনচুম্বী মর্যাদা ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত মেনে নিয়েছে, মাইকেল হার্ট দ্য 100 নামক পুস্তক লিখেছে এবং তার কভার পেজের মধ্যে লিখে দিয়েছে র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 100 জন সুপার পাওয়ার ব্যক্তিদেরকে এনেছেন এবং 100 জনের 1 নম্বরে যাকে দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যেই নবীকে সেই হাতিমে কাবা থেকে নিয়ে সেই স্যান্ডেলে পড়ে, যে নবীর সিনা চাক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিব্রিলের মাধ্যমে বোরাক নামক জান্নাতি স্পেশাল গাড়ি পাঠিয়ে, যাকে ইয়াসরিব, যেটা মদিনা মনোয়ারা, ইয়াসরিব থেকে বেথেলহাম ইসানবীর জন্মের জায়গা, সেখানে দুরাকাত নামাজ পড়েছেন, সহি হাদিস দ্বারা প্রমাণিত, বেথেলহাম থেকে বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের ইমামতি করছেন, এখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্লোজ করে সেখান থেকে অতিক্রম করে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পেরিয়ে, সিদ্রাতুল মুনতাহা পেরিয়ে, 70,000 নূরের পর্দা পেরিয়ে, আল্লাহ যতটুকুন পর্যন্ত চেয়েছে, কেউ বলছেন আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে সে নবীকে আবার আমাদের জন্য পাঠিয়েছেন এবং হাদিয়া নিয়ে এসেছিলেন নামাজ। তো সেখানে তো যারা আমরা নামাজি মুত্তাকি পরেশগার, সেই নবীকে তো আমরা মহাব্বত করি, সে নবীকে ভালোবাসি। ইভেন আপনি দেখবেন যে ব্রিটিশ মিউজিয়ামে, দ্য রিটেন অফ দ্য ওয়াল অফ ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়ামের ওয়ালের মধ্যে লেখা আছে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লগিভার, অ্যাজ এ লো মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ সুপারম্যান অফ দ্য ওয়াল। যেখানে বিধর্মীরা পর্যন্ত নবীজিকে সুপারম্যান বলছেন, আর আল্লাহ তো বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী। সেই নবীর সিরাত, সেই নবীর মিলাদ নিয়ে আমরা একটু আলোচনা করি, সেখানে আল্লাহর হাবিবের সম্মানে একটু কথা বলি। বলে কি যে না সাহাবায়ে কেরাম করে নাই, তা সাহাবায়ে কেরাম এমন অনেক কাজ করেন নাই যেটি আমরা করছি। দেখুন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তার কাছে যদি কেউ হাদিস শুনতে আসতো, আল্লামা কাজী আয়াস ইয়াস তার শেফা শরীফের মধ্যে বর্ণনা করছেন, তিনি হাদিস শুনতে আসলে তিনি গোসল করতেন, সুন্দর করে উজু গোসল করতেন, নতুন কাপড় পরিধান করতেন, তার জন্য একটা বিশাল আসন প্রস্তুত করা হতো, এক একটি হাদিস পড়তেন এত আদবের সাথে, আতর লাগাতেন, সুবাস লাগাতেন, একটি কাজ। ইমাম বুখারির কথা বলেন, আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদেস বা আল জুফি আল ইয়ামানি আল বুখারির লেখা বিখ্যাত কিতাব বুখারি শরীফ, তিনি বলছেন আমি বুখারি শরীফটি লেখার আগে, বুখারি শরীফের ভূমিকায় লেখা, মা সন্নাপ্ত হাদিসা নিল্লাক্তা সালতো, একটা হাদিসও আমার বুখারির মধ্যে লিখে দিই নাই যতক্ষণ না আমি উজু করেছি, গোসল করেছি, সুম্মা সল্লাইতু রাকাতাইন দুরাকাত নামাজ পড়েছি, সুম্মা ইস্তাখারতু ইস্তিখারা করেছি, এরপরে সুম্মা তায়াক্কান্তু বিসিহ্হাতি, হাদিসটি বিশুদ্ধ কিনা নবীর থেকে ইন্ডিকেট পেয়ে তারপর বুখারির মধ্যে তরজমাতুল বাব টাইটেলগুলো রেখেছি। তাহলে এটা কিন্তু কোনো সাহাবী করে নাই, কোনো তাবেঈ করে নাই, অথচ ইমাম বুখারি করলেন। সেখানে আমরা খতমে বুখারির অনুষ্ঠান করি, খতমে বুখারির মাহফিল করি, এটা দাঁত, আর আমরা করলে তখন বেদাত হয়ে যায়। দুঃখটা হলো এখানেই, তবে মনে রাখবেন যার চোখের চশমা যেমন, চোখের চশমা যদি বেদাতের চশমা লাগায় গোটা জগৎ খুলে দেখে শুধু বেদাত, যদি কেউ কালো চশমা লাগায় সব দেখবে না। দেখুন এই জন্য আমাদের সুন্নতটাকে মনে করতে, আমি আর একটা কথা এখানে না বললে নয়, সেটা হচ্ছে যে একজন তাবি আরও পরের স্তরের তাবুত তাবিন, তিনি যেদিন থেকে শুনলেন যে আল্লাহ নবী তীর ধনুক ব্যবহার করেছেন, এটি যেদিন থেকে তিনি শুনলেন, এরপর থেকে এই তীর ধনুকটি তিনি কোনোদিন বিনা অজুতে স্পর্শ করেন নাই। এটা অবাক করার মতো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, তিনি কখনো উটের উপরে আরোহণ করেন নাই। সাগরেদরা সবাই জিজ্ঞেস করছে আপনি মদিনার চিফ ইমাম, মদিনা শরীফে আপনি একজন বড় মাপের ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটি মাজহাব, আপনি কেন এমনটি করছেন? বলে আমি মদিনায় আল্লাহ নবীর কদমের ছাপ, পায়ের ছাপ আমি দেখতে পাই, আমি কি এত বড় বিয়াদব যে নবীর পা যেখানে যেই জমিনে
কদম পড়েছে সেই জমিনে আমি উট চালিয়ে দিব, এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। তিনি হেরেমের মধ্যে কখনো ইস্তেঞ্জা করতেন না, যখন তার ইস্তেঞ্জার প্রয়োজন হতো তখন তিনি হেরেমের বাহিরে গিয়ে ইস্তেঞ্জা সেরে পাক সাফ হয়ে তারপর তিনি মদিনা মনোয়ারে প্রবেশ করতেন। এত বড় ইজ্জত সম্মান, কি মহব্বত, নবীর প্রেম, কি নবীর ভালোবাসা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তার এক দাসের নাম ছিল, তার নাম ছিল মোহাম্মদ। তিনি সবসময় তাকে মোহাম্মদ বলে ডাকতেন, একদিন তাকে অন্য নামে ডাকলেন, তার একটা উপাধি বলে ডাকলেন। তিনি বলে আপনি কেন, আপনি কি আমার নাম জানেন না? বলে আমি যতবার তোমার নাম ধরে ডাকি ততবার আমার উজু থাকে, বিনা উজুতে তোমার নাম আমি কখনো আমি তোমাকে ডাকি না। আজকে আমার উজু ছিল না, যেখানে অন্য নামে ডাকছি। তাহলে এগুলো রসুল বলে দিয়েছেন যে আমার সাহাবিদের পরে এমন একটা সময় আসবে যে তাবিদের চেয়েও, সাহাবি তোমাদের চেয়েও আমার পরে যারা আছে তারা আমাকে মহব্বত করতে পারে, যার বাস্তব প্রমাণ হচ্ছে ওয়াইসাল কারানি সহ আর অসংখ্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ যাবত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম প্যার রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র শুভ মিলাদ শরীফের, এই পবিত্র মিলাদুন্নবীর শুভেচ্ছা আপনাদেরকে আবারও জানাচ্ছি, এবং সাথে সাথে এই পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমরা সবাই অন্তর দিয়ে ভালোবেসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে পালন করে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের কামিয়াবি হাসিল করতে পারি, সেই আশাই ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।